কুইক রেন্টাল হিসেবে পরিচিত সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না এমন দায়মুক্তির বিধান কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে পছন্দের ব্যক্তিকে কুইক রেন্টালের কাজ দেয়া নিয়েও প্রশ্ন তুলেছেন উচ্চ আদালত সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রুল জারি করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী হাইকোর্টে রিটটি দায়ের করেন বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দু হাজার দশের নয় ধারায় বলা হয়েছে এ আইনের অধীন কোনো কাজ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না এ আইনকে সংবিধানের লঙ্ঘন বলে মনে করেন রিটকারী অ্যাডভোকেট শাহাদিন মালিক তিনি বলেন লুটপাট এবং আওয়ামী লীগ সরকারের দোষরদের সুবিধা দিতেই কুইক রেন্টালকে দায় মুক্তি দেওয়া হয় রিটে বিবাদী করা হয়েছে আইন মন্ত্রণালয়ের সচিব অর্থ বিভাগের সচিব বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ সচিব পেট্রোবাংলার চেয়ারম্যান ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে অর্থাৎ যেখানে সরকারের যত ক্রয় একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় একটা টেন্ডারিং প্রসেস যেটাকে আমরা বলি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয় কিন্তু এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না আদালতের একটিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না তো ওইটাও কি চ্যালেঞ্জ করেছে চার সপ্তাহের জন্য রুল দিয়েছে কিন্তু যেহেতু আইন চ্যালেঞ্জের মামলায় অন্তর্বর্তীকালীন আদেশ হয় না ওই জন্য কোনো অন্তর্বর্তীকালীন আদেশ নাই